দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর হাতে ধরে কংগ্রেসে যোগদান করলেন বিজেপির দুই বিধায়ক। শনিবার দিল্লি থেকে রাজ্যে পা রাখলেন কংগ্রেসের যোগদানকারী সুদীপ রায় বর্মন ও আশিস শাহ। আগরতলা বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা স্বাগত জানালেন সুদীপ রায় বর্মন, আশিস শাহ, বীরজিৎ সিনহা সহ এক যাক নেতৃত্বদের। এদিন আগরতলা শহরে বাইক মিছিল করে তাদেরকে স্বাগত জানায় দলের কর্মী সমর্থকরা। বাইক মিছিল করে নিয়ে আসা হয় কংগ্রেস ভবনের সামনে, সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভা। সভায় উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, আশিস শাহ, বীরজিৎ সিনহা সহ কংগ্রেসের ত্রিপুরার অবজারভার ডক্টর অজয় কুমার। এদিন বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্বরা। Thank you.